নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো সিভিক ভলেন্টিয়ারদের পে স্লিপ কী করে বের করতে হয়। তো তার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে, সেটি আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব। তো প্লে স্টোর থেকে আমরা লিখব WBIFMS। তো এটা লেখার পরে সার্চ বাটনে ক্লিক করব, এইখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। তো ইনস্টল হয়ে গেছে, এটা ওপেন এখান থেকে না করে আমি মোবাইলের হোম পেজ থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো মোবাইলের হোম পেজ থেকে এরকম ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে লগইন অ্যাজ পাবলিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অফিসে যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তো মোবাইল নাম্বারটি এখানে দেবেন, দেওয়ার পরে ওটিপির জন্য ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিলাম। তারপরে আপনার মোবাইলে একটি 4 ডিজিটের একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং ভেরিফাই করলাম এবং লগইন হবে। দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেছে। এবারে আপনি এখানে পে স্লিপ দেখার জন্য যে 6টি অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনার এই ভিউ ওএস কম্পোনেন্ট অপশনটি ক্লিক করবেন। করার পরে এখানে আপনি এই ডেটাগুলো ফিল আপ করতে হবে। তো এমপ্লয়মেন্ট আইডি, আপনাদের যেখানে যেখানে বেতন হয় বা স্যালারি হয় প্রত্যেকটি ডিস্ট্রিক্টে অ্যাকাউন্ট সেকশন আছে, সেখান থেকে আপনাদের এই এমপ্লয়মেন্ট আইডিটি পেয়ে যাবেন, এমপ্লয়ি আইডি পেয়ে যাবেন। এবং দেওয়ার পরে কোন মাস পে স্লিপ বের করতে চান সেই মাসটি দেবেন। দেওয়ার পরে আবার সেই আপনার এই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো ওটিপিতে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইলে আবার 4 ডিজিটের একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটি আবার ইনপুট করুন। ইনপুট করার পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো সার্চ বাটনে ক্লিক করলাম, তারপরে আপনি এখানে আপনার ডিটেলসটি দেখতে পাচ্ছেন, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নাম্বার, স্যালারি মান্থ। তারপরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনার লোডিং হচ্ছে এবং ডাউনলোড হয়েও গিয়েছে, এখানে অ্যালাউ করুন। করার পরে এরকম একটি পিডিএফ ফাইল আপনি ওপেন হবে আপনার সামনে। এটি হলো আপনাদের পে স্লিপ। এখানে আপনি একটু জুম করুন, জুম করলে আপনার সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। এই হলো পে স্লিপ। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।